হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিটস করে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফার্জিত লেনদেন থেকে কয়েকটি টপিক আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে মূলধন ও মুনাফার্জিত লেনদেন পার্থক্যকরণের প্রয়োজনীয়তা, মূলধন ও মুনাফার্জিত লেনদেনের প্রভাব, বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় এবং মূলধন ও মুনাফাজাতীয় হিসাবের তালিকা। আমরা মূলধন ও মুনাফাজাতীয় হিসাবের তালিকার মাধ্যমে দেখব কোনগুলো মুনাফাজাতীয় আয়, কোনগুলো ব্যয়, আবার কোনগুলো মূলধন জাতীয় আয়, আবার কোনগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব মূলধন ও মুনাফাজাতীয় লেনদেন পার্থক্যকরণের প্রয়োজনীয়তা। আমরা জানি মূলধন জাতীয় লেনদেন হচ্ছে সেই লেনদেনগুলো যেগুলো থেকে আমরা দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করতে পারি এবং যে লেনদেনগুলো অনিয়মিত, সো এই সকল লেনদেনকেই আমরা মূলধন জাতীয় লেনদেন বলবো। অনিয়মিত বলতে কি বোঝানো হয়েছে? যে লেনদেনগুলো থেকে আমরা 1 বছরের বেশি সময় সুবিধা ভোগ করতে পারি সেগুলোই হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। আবার মুনাফাজিত লেনদেন হচ্ছে উল্টোটা, যে লেনদেন থেকে আমরা স্বল্প সময় সুবিধা ভোগ করতে পারবো, আর যে লেনদেনগুলো নিয়মিত এবং 1 বছর বা তার কম সময়ের জন্য যে লেনদেন থেকে সুবিধা ভোগ করা যায় সেগুলোই হচ্ছে মুনাফাজিত লেনদেন। এখন কথা হচ্ছে মূলধন জাতীয় ও মুনাফাজিত লেনদেন কেন পার্থক্যকরণ বা কেন আলাদা করা প্রয়োজন? আমাদের লেনদেন তো অনেক ধরনের হতে পারে, তাই না? তো ওই লেনদেনগুলোকে কেন আমরা 2টা ভাগে বিভক্ত করব, তার কারণ আমি খুব শর্টে বলে দিই। তার কারণটা হচ্ছে আমরা ব্যবসায় যে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয় করি তার জন্য মূলধন ও মুনাফাজিত লেনদেন আলাদা করা খুবই প্রয়োজন। না হলে কিন্তু আমরা সঠিক আর্থিক ফলাফল বা আর্থিক অবস্থা নির্ণয় করতে পারবো না। তাহলে দেখো এখানে কি বলা আছে, একজন ব্যবসায়ীকে একটি নির্দিষ্ট সময় শেষে সাধারণত প্রতি বছর লেনদেনের আর্থিক ফলাফল বা আর্থিক অবস্থা জানতে হয়। সো যে কোনো ব্যবসায়ী বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে কি জানতে হয়, তার ব্যবসা প্রতিষ্ঠানের লাভ লোকসান কত এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ দায় দেনার অবস্থা কি। সো এগুলো যখন জানবে তখন সে বুঝতে পারবে যে তার ব্যবসায় কতটুকু মুনাফা হচ্ছে বা সে কতটুকু সফল। আর এটা জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটি হিসাবকাল শেষে বা প্রতি বছর ব্যবসা প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানতে আগ্রহী থাকে। তো এই জন্য অন্তত 3টি বিবরণী প্রস্তুত করতে হয়। সেই 3টি বিবরণী কি কি? প্রথমে হচ্ছে বিশদায় বিবরণী, যেটা হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম, মালিকানা স্বত্ব বিবরণী স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি, আর্থিক অবস্থার বিবরণী স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এখন কোন বিবরণী থেকে আমরা কি তথ্য পেয়ে থাকি? বিশদায় বিবরণী থেকে আমরা ব্যবসায়ের বা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জেনে থাকি। বিশদায় বিবরণীতে আমরা যে লাভ লোকসান বের করি তার মাধ্যমে আমরা ব্যবসার আর্থিক ফলাফল কেমন সেটা জানতে পারি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বিশদায় বিবরণী হচ্ছে লাভ অথবা ক্ষতি নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। সো লাভ অথবা ক্ষতি জানতে পারলে আমি বুঝতে পারবো যে আমার প্রতিষ্ঠান কতটুকু এগিয়ে আছে বা অন্যান্য যে কম্পিটিটরসরা রয়েছে তার তুলনায় আমার প্রতিষ্ঠান কতটুকু ভালো করছে। আবার মালিকানা স্বত্ব বিবরণী থেকে আমরা জানতে পারি মালিকের দায় দেনার পরিমাণ। ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক 2টা কিন্তু আলাদা স্বত্ব, তাই মালিকানা স্বত্ব বিবরণী তৈরির মাধ্যমে আমরা জানতে পারি ব্যবসা থেকে মালিকের দায় দেনার পরিমাণ কত। আবার আর্থিক অবস্থার বিবরণী, এটা থেকে আমরা জানতে পারি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন, তার মানে হচ্ছে সম্পদ এবং দায় দেনার পরিমাণ কতটুকু, এগুলো আমরা হচ্ছে জানতে পারি আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে। এবার আমি আবার পূর্বের প্রশ্নে চলে যাই। প্রশ্নটা কি ছিল, মূলধন ও মুনাফাজিত লেনদেন পার্থক্যকরণ কেন প্রয়োজন? কেননা আমরা যে এই 3টা বিবরণী প্রস্তুত করি, এই 3টা বিবরণী থেকে আমরা 3 ধরনের তথ্য পেয়ে থাকি। কি কি তথ্য? ব্যবসার লাভ ক্ষতির পরিমাণ, মালিকের দায় দেনার পরিমাণ এবং আর্থিক অবস্থার বিবরণী থেকে সম্পদ ও দায় দেনার পরিমাণ জানতে পারি। সো যদি আমরা এগুলো আলাদা না করি তাহলে কিন্তু আমরা ঠিকভাবে এই 3টা বিবরণী তৈরি করতে পারবো না। একটা উদাহরণ দিলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। ধরো আমি প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র ক্রয় করলাম 20,000 টাকার। সো এই যে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, এখান থেকে আমি যদি আসবাবপত্রকে ডেবিট না করে আমি যদি ক্রয় হিসাবকে ডেবিট করি আর নগদ হিসাবকে ক্রেডিট করি তাহলে কি প্রবলেম হবে?
তাহলে প্রবলেমটা হবে আমি মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করলাম। এই জন্য আমার বিশদায় বিবরণীতে আমার ব্যয়ের পরিমাণ হচ্ছে বেড়ে যাবে, আর অন্যদিকে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের পরিমাণ কমে যাবে। কারণ আসবাবপত্র হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য সম্পদ, আর আমি যদি আসবাবপত্র ক্রয়কে সম্পদ হিসেবে না লিখে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করি 20,000 টাকা, তাহলে আমার বিশদায় বিবরণীতে ব্যয়ের পরিমাণ বেড়ে যাবে, আর অন্যদিকে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের পরিমাণ কমে যাবে। তো এই যে পার্থক্যটা, এটা কেন ক্রিয়েট হচ্ছে, কারণ আমি মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনকে আলাদা করিনি। আমি দুইটাকে কি করলাম, একইভাবে আমি ধরে নিলাম যে আসবাবপত্র ক্রয় মানে হচ্ছে ক্রয়, আমি কি করলাম মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন হিসেবে লিপিবদ্ধ করে ফেললাম। তো এই জন্যই আমার দরকার দুইটা লেনদেনকে আলাদা করা। আলাদা করলে কি হবে, আমি সঠিকভাবে বিশদায় বিবরণী তৈরি করতে পারবো, মালিকানা স্বত্ব বিবরণী তৈরি করতে পারবো, আর ব্যবসার আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারবো। সেখানে দেখো সেটাই বলা আছে, বিশদায় বিবরণী থেকে আমরা ব্যবসার লাভ ক্ষতির পরিমাণ, মালিকানা স্বত্ব বিবরণী থেকে ব্যবসার প্রতি মালিকের পাওনার পরিমাণ, এবং আর্থিক অবস্থার বিবরণী থেকে সম্পদ ও দায়িত্বের পরিমাণ জানতে পারি। এখন আমরা দেখব মূলধন ও মুনাফাজিত লেনদেনের প্রভাব। মূলধন ও মুনাফাজিত লেনদেনের কি কি প্রভাব থাকতে পারে ব্যবসা প্রতিষ্ঠানে। তো দেখো, শুধু মুনাফাজিত আয় এবং ব্যয়ের ভিত্তিতে আমরা কি তৈরি করি, বিশদায় বিবরণী তৈরি করি, আর এই বিশদায় বিবরণী থেকে আমরা লাভ ক্ষতির পরিমাণ জানতে পারি। তো এই জন্যই মুনাফাজিত আয় এবং ব্যয় এই দুইটা কার উপর প্রভাব ফেলে, বিশদায় বিবরণীর উপর প্রভাব ফেলে। আমরা যদি বিশদায় বিবরণীতে ঠিক মতো মুনাফাজিত আয় এবং ব্যয় লিপিবদ্ধ না করি, তাহলে কিন্তু প্রকৃত লাভ ক্ষতির পরিমাণ জানতে পারবো না। তো মুনাফাজিত লেনদেনের প্রভাব হচ্ছে বিশদায় বিবরণীর উপর পড়ে। আবার অন্যদিকে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের ভিত্তিতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে ব্যবসায় সম্পদ দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করা হয়। তাহলে দেখো, মূলধন জাতীয় যে লেনদেনগুলো রয়েছে, মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় ব্যয়, এগুলোর মাধ্যমে কিন্তু আর্থিক অবস্থা জানা যায় বা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। তো এই লেনদেনগুলোর প্রভাব কোথায় কোথায় পড়বে, ব্যবসা প্রতিষ্ঠানের যে তিনটি উপাদান রয়েছে, সম্পদ দায় আর মালিকানা স্বত্ব, এই তিনটি উপাদানের উপর মূলধন জাতীয় লেনদেনের প্রভাবটা পড়বে। তো বলা যায় যে মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব পড়বে বিশদায় বিবরণীর উপর, আর মূলধন জাতীয় লেনদেনগুলোর প্রভাব পড়বে আর্থিক অবস্থার বিবরণীর উপর। এখন যদি আমরা এই দুই ধরনের লেনদেনকে অবস্থান পরিবর্তন করে বসাই, যেমন ধরো মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় লিখলাম, অথবা মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয়তে লিখলাম, তাহলে কিন্তু আমার ব্যবসার প্রকৃত লাভ ক্ষতি অথবা সম্পদ দায় মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করা যাবে না। তো এই জন্যই আমরা কি করব, মূলধন জাতীয় লেনদেনকে আর্থিক অবস্থার বিবরণীতে আর মুনাফা জাতীয় লেনদেনগুলোকে বিশদায় বিবরণীতে আমরা ট্রান্সফার করব। এখানে একটি কাজ দেওয়া আছে, কাজটা হচ্ছে একটি ব্যয়কে তুমি মূলধন জাতীয় না ধরে মুনাফা জাতীয় ধরে হিসাব করলে কি অসুবিধা হবে। দেখো বন্ধুরা, আমরা যদি কোনো ব্যয়কে মূলধন জাতীয় না ধরে মুনাফা জাতীয় ধরি, ধরো আমি প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি ক্রয় করলাম, তো এই যে যন্ত্রপাতি ক্রয়, এটা যদি আমি ক্রয় হিসাবে লিপিবদ্ধ করি, যন্ত্রপাতি ক্রয় কিন্তু আমার নিয়ম হচ্ছে আমি যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করব আর নগদান হিসাবকে ক্রেডিট করব। কিন্তু আমি যদি যন্ত্রপাতি হিসাব না লিখে আমি যদি ক্রয় হিসাবটা লিখি, তাহলে কি সমস্যা হবে, যন্ত্রপাতি যেহেতু মূলধন জাতীয় একটা লেনদেন বা এটা একটি মূলধন জাতীয় ব্যয়, তো এই মূলধন জাতীয় ব্যয়কে আমরা যদি মুনাফা জাতীয় ব্যয় কনভার্ট করে ফেলি, আমরা যদি ক্রয় হিসাবে লিপিবদ্ধ করি, তাহলে কি অসুবিধা হবে। এক নম্বর অসুবিধা হচ্ছে আমার ব্যবসায় যে লাভ অথবা ক্ষতি ছিল, সেই লাভ ক্ষতির পরিমাণ কি হবে, বেড়ে যাবে। কারণ দেখো, আমার প্রতিষ্ঠানে যদি ক্রয় বেড়ে যায়, ক্রয় মানে হচ্ছে কি, ব্যয়, আমার যদি ব্যয় বেড়ে যায় তাহলে আমার লাভ যদি হয় সেটা কমে যাবে, তাই না, আর যদি ক্ষতি হয় তাহলে সেটা আরো বেড়ে যাবে। তো এখানে আমার ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে। আর অন্যদিকে আমি যদি ঠিকভাবেই লিখি, আমি যদি যন্ত্রপাতি হিসাবকে যন্ত্রপাতি হিসাব হিসেবেই লিখি, মানে মূলধন জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন হিসেবে বসাই, তাহলে কিন্তু এই সমস্যাটা আর হচ্ছে না। আবার দেখো, যন্ত্রপাতি হচ্ছে প্রতিষ্ঠানের একটা অ্যাসেট অথবা সম্পদ। সো যন্ত্রপাতি হিসাবকে আমি যদি ক্রয় হিসাব করে লিখি, তাহলে আমার এই সম্পদটা কি আর লিপিবদ্ধ করা হচ্ছে, আমার কিন্তু সম্পদটা লিপিবদ্ধ করা হচ্ছে না।
সুতরাং আমার আর্থিক অবস্থার বিবরণীতে কিন্তু সম্পদটা কমে যাবে। তো একদিকে যেমন ব্যয় বিশদায় বিবরণীতে বেড়ে যাচ্ছে, যার ফলে লাভ কমে যাচ্ছে অথবা ক্ষতি আরো বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে আর্থিক অবস্থার বিবরণীতে কিন্তু বন্ধুরা সম্পদ হ্রাস পাচ্ছে। তো এই জন্যই মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় অথবা মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় হিসেবে আমরা লিপিবদ্ধ করব না, এই দুইটাকে আমরা আলাদাভাবে আলাদা জায়গায় লিপিবদ্ধ করব। তাহলেই আমরা ব্যবসায় প্রকৃত আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয় করতে পারবো। সো দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আমার ব্যবসার যে মেইন উদ্দেশ্য আর্থিক ফলাফল অথবা আর্থিক অবস্থা নির্ণয় করা, সেটা কিন্তু সম্ভব হবে না যদি আমরা এই সমস্যাটা করি। আমরা যদি মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় ধরে নেই তাহলে আর্থিক অবস্থা নির্ণয় করা পসিবল না। ওকে, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় সম্পর্কে বলতে গেলে আগে বলে নেই মুনাফা জাতীয় ব্যয় কি। ধরো আমি প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন খরচ করলাম, ওকে। সো বিজ্ঞাপন খরচ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটি মুনাফা জাতীয় ব্যয়, কেননা এই বিজ্ঞাপন খরচ হচ্ছে নিয়মিত আর এখান থেকে আমি খুব কম সময় সুবিধা ভোগ করতে পারবো, তাই এটি কি একটি মুনাফা জাতীয় ব্যয়। আবার অন্যদিকে আমি যদি বড় অঙ্কের এককালীন হচ্ছে বিজ্ঞাপন ব্যয় করি তখন সেটা কি হবে। ধরো আমি বড় অঙ্কের একটা বিজ্ঞাপন ব্যয় করলাম এবং সেখান থেকে আমি বেশি দিন সুবিধা ভোগ করতে পারলাম, ওকে। সো দীর্ঘমেয়াদী সুবিধা পাচ্ছি প্লাস হচ্ছে বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয় করছি। সো এই দুইটা বৈশিষ্ট্য যদি থাকে তখন সেটা হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। সুতরাং যে ব্যয়টা আসলে মুনাফা জাতীয় ব্যয় কিন্তু সেই ব্যয় থেকে আমি দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করতে পারছি, বা যে ব্যয়টা বড় অঙ্কের সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো দেখো এখানে হচ্ছে সুন্দর করে লিখে দেওয়া আছে, মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও নির্দিষ্ট হিসাব বছরের সীমাবদ্ধ না থেকে একাধিক বছর সময় সুবিধা পাওয়া যায় বলে এই ধরনের ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। এর উদাহরণগুলো হচ্ছে নতুন পণ্য তৈরির পূর্বের গবেষণা ও পরীক্ষা ব্যয়। আমি কোনো নতুন পণ্য তৈরি করার পূর্বে যে গবেষণা করি, যে পণ্যটা যদি সেটা হয় কোনো স্কিন কেয়ার পণ্য তাহলে হচ্ছে আমার স্কিনের জন্য সেটা কতটুকু ভালো, বা যদি শ্যাম্পু হয় তাহলে সেই শ্যাম্পুটা আমার হেয়ার ফল কমাবে নাকি, তো এরকম গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা যে ব্যয়টা করব সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, ওকে। বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়, সো এটাও হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, যেটা আমি একটু আগে তোমাদের বুঝিয়েছি। ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, ধরো আমার ব্যবসাটা রয়েছে ঢাকায়, এখন আমি সেই ঢাকা থেকে ব্যবসাটা নিয়ে গেলাম কুমিল্লায়, তো এই যে আমি ব্যবসাটাকে স্থানান্তর করলাম বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলাম, এই স্থানান্তরের ফলে কিন্তু আমি অনেক দিন সুবিধা ভোগ করতে পারবো, ঠিক আছে। সো ঢাকা থেকে কুমিল্লা আমি যখন স্থানান্তর করছি এই ব্যয়টা দেখো আমার ডেইলি করতে হচ্ছে না, এটা আমি এককালীন একটা বড় অঙ্কের ব্যয় করলাম, ঢাকা থেকে কুমিল্লায় স্থানান্তর করলাম। সো এই যে বড় অঙ্কের ব্যয়টা এবং এই ব্যয় থেকে আমি একাধিক বছর সমূহতে সুবিধা পাবো, তাই এই ব্যয়টা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। সো তোমাদের যদি এরকম প্রশ্ন থাকে যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বের করো, যে এতগুলো লেনদেন দেওয়া আছে এখানে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো, তাহলে এই উদাহরণগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমরা কোনগুলোকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে আইডেন্টিফাই করবে আর কোনগুলোকে শুধুমাত্র মুনাফা জাতীয় ব্যয় হিসেবে আইডেন্টিফাই করবে। মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে যে ব্যয়গুলো নিয়মিত এবং যে ব্যয়গুলো থেকে এক বছর অথবা তার থেকে কম সময় সুবিধা ভোগ করা যায় সেগুলোই হচ্ছে মুনাফা জাতীয়, আর বিলম্বিত হতে হলে সেটা একাধিক বছরে সুবিধা পেতে হবে, কিন্তু সেটা আসলে মুনাফা জাতীয় ব্যয়, ওকে। তো বন্ধুরা এখন আমরা দেখবো মূলধন ও মুনাফা জাতীয় হিসাবের তালিকা। এই হিসাবের তালিকার মাধ্যমে আমরা জানতে পারবো যে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন গুলো কি কি এবং এগুলোর হচ্ছে শ্রেণীগুলো আমরা জানতে পারবো, যেমন কোনটা মূলধন জাতীয় প্রাপ্তি অথবা আয়, কোনটা মূলধন জাতীয় ব্যয়, আবার মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো সেই শ্রেণী বিভাগ আমরা জানতে পারবো। আর সাথে আমরা কারণ দেখব যে কোন কারণে একটা লেনদেন মুনাফা জাতীয় আয় হলো অথবা ব্যয় হলো। তো প্রথমে আছে মূলধন। মূলধন মানে হচ্ছে মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যা কিছু নিয়ে আসে, সেটা নগদ অর্থ হতে পারে, আসবাবপত্র বা যে কোনো
স্থায়ী সম্পদ হতে পারে। সো মালিক আর ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু আলাদা সত্তা, মালিক যেটা ব্যবসাকে প্রদান করবে সেটা হচ্ছে মূলধন, এবং মালিক যদি ব্যবসা থেকে কিছু নিয়ে নেয় সেটা হতে পারে নগদ অর্থ অথবা কোনো স্থায়ী সম্পদ, সেটা ব্যক্তিগত প্রয়োজনে যদি নিয়ে নেয় সেটা হচ্ছে উত্তোলন। এখন কথা হচ্ছে মূলধন কি মূলধন জাতীয় প্রাপ্তি নাকি মুনাফা জাতীয় প্রাপ্তি। মূলধন কি আমরা নিয়মিত পাচ্ছি ব্যবসা প্রতিষ্ঠানে? অবশ্যই না, এটা হচ্ছে একটা অনিয়মিত লেনদেন, এবং এই মূলধন থেকে আমরা অনেক দিন সুবিধা ভোগ করতে পারি। তাই মূলধন একটি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। দেখো কারণটা হচ্ছে ব্যবসায় অনেক বছর ব্যবহার হবে এবং মালিককে এই টাকা ফেরত দিতে হবে। জমি, দালান কোঠা, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, আমি যদি স্থায়ী সম্পত্তি বিক্রয় করি এবং সেই বিক্রয়ের মাধ্যমে আমার কি হচ্ছে, আয় হচ্ছে, এখন কথা হচ্ছে সেটা কি মুনাফা জাতীয় প্রাপ্তি নাকি মূলধন জাতীয় প্রাপ্তি। আমি যদি স্থায়ী সম্পত্তি বিক্রি করি সেখান থেকে আমি অনেক বছর সুবিধা ভোগ করতে পারবো, তাই না? সো এক বছরের অধিক সময় বা এক বছরের বেশি সময় আমি সুবিধা ভোগ করতে পারলে সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি অথবা আয়। সো এখানে দেওয়াই আছে যে অনিয়মিত প্রাপ্তি, এবং এখান থেকে আমরা কি করতে পারি, অনেক বছর সুবিধা ভোগ করতে পারি। তাই এই সকল স্থায়ী সম্পত্তি বিক্রয় থেকে আমরা যে আয়টা করি সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি অথবা আয়। ঋণ গ্রহণ, আমরা যে কোনো মাধ্যমে ধরো ব্যাংক থেকে অথবা অন্য কোনো উপায়ে ঋণ গ্রহণ করে থাকি, তাই না? সো এই যে ঋণটা গ্রহণ করি এটা ব্যবসা অনেক বছর আমরা ব্যবহার করতে পারবো, এক বছরের বেশি সময় ধরে ব্যবহার করতে পারবো, তাই এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় হচ্ছে আমার একটা আয় প্রতিষ্ঠানের জন্য। সো পণ্য বিক্রয় একটি নিয়মিত লেনদেন, তাই নিয়মিত লেনদেনকে আমরা কি করব, মুনাফা জাতীয় আয় হিসেবে শ্রেণীভুক্ত করব। ব্যাংকে বিনিয়োগের সুদ, আমরা ব্যাংকে যে টাকাটা বিনিয়োগ করি সেখান থেকে যদি সুদ প্রদান করা হয় তার মানে আমি সুদ গ্রহণ করছি, আমার আয় হচ্ছে। সো এই আয়টা হচ্ছে নিয়মিত, এজন্য এটাকে মুনাফা জাতীয় আয় হিসেবে আমরা শ্রেণীভুক্ত করব। দালান কোঠার ভাড়া প্রাপ্তি, দালান কোঠা থেকে আমরা প্রতি মাসেই ভাড়া পাই, তাই না? একটা মাস পর পরই হচ্ছে আমাকে ভাড়া তারা প্রদান করবে, সো আমি যে টাকাটা পাবো সেটা হচ্ছে আমার একটা আয়, আর এটা যেহেতু নিয়মিত আয় সুতরাং আমরা এটাকে কি হিসেবে অন্তর্ভুক্ত করব, মুনাফা জাতীয় আয়। শেয়ারে বিনিয়োগের লভ্যাংশ, শেয়ারে বিনিয়োগের উপর যে লভ্যাংশ প্রদান করা হয় সেটাও মুনাফা জাতীয় আয়। সেবার বিনিময়ে কমিশন গ্রহণ, আমরা যতবার সেবা প্রদান করব ততবারই আমরা কমিশন গ্রহণ করব, আর এই কমিশনের টাকার পরিমাণটা হচ্ছে ছোট, প্লাস এটা হচ্ছে একটা নিয়মিত লেনদেন, এবং এই কমিশন থেকে কিন্তু আমি খুব কম সময় সুবিধা ভোগ করতে পারবো, মানে হচ্ছে এটা স্বল্পমেয়াদী সুবিধা দিবে, তাই এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। আরো কিছু লেনদেন আছে, জমি ক্রয়, জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয়, এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো জমি ক্রয় এটা হচ্ছে একটা বড় অঙ্কের ব্যয়, তাই না? আমরা যখন জমি ক্রয় করি তখন সেটা অনেক বড় অঙ্কের আমাকে একটা ব্যয় করতে হয়, এবং জমি ক্রয় একটা অনিয়মিত লেনদেন, প্লাস এখান থেকে আমি দীর্ঘকাল সুবিধা ভোগ করতে পারবো। সো দেখো কারণ বলা আছে একটি অনিয়মিত লেনদেন এবং দীর্ঘকাল ব্যবহার করা যাবে বা সুবিধা ভোগ করা যাবে, তাই এই ব্যয়টা হচ্ছে একটি মূলধন জাতীয় ব্যয়। এখন জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয়, এটাও কিন্তু একটা অনিয়মিত লেনদেন, আর এটা কার সাথে অন্তর্ভুক্ত, জমি ক্রয়ের সাথে অন্তর্ভুক্ত। জমি ক্রয়ের সাথে জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয়টাও হচ্ছে অন্তর্ভুক্ত। তো আমরা ধরো জমি ক্রয় করলাম 10 লাখ টাকা, আর জমি ক্রয় রেজিস্ট্রেশন ব্যয় প্রদান করলাম হচ্ছে ধরো 10,000 টাকা। তো এই যে 10 লাখ টাকা আর এই যে 10,000 টাকা, এই দুইটা যোগ করলে হবে 10,10,000। এই টোটাল টাকাটা হচ্ছে আমার জমি ক্রয়ের জন্য ব্যয়। তো আমি জমি ক্রয়ের সাথে জমি ক্রয় রেজিস্ট্রেশন ব্যয়টাও অন্তর্ভুক্ত করব, এবং এই দুইটা লেনদেনই হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, বা এই দুইটা ব্যয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। দালান কোঠা নির্মাণ, দালান কোঠা নির্মাণ হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয়, কেননা দালান কোঠা নির্মাণ করলে আমরা এখান থেকে অনেক বছর সুবিধা ভোগ করতে পারবো, আর এটা হচ্ছে অনিয়মিত। যন্ত্রপাতি ক্রয়, যে কোনো স্থায়ী সম্পত্তি, যন্ত্রপাতি হোক অথবা এই যে 16 নম্বরে আসবাবপত্র ক্রয় হোক, যে কোনো স্থায়ী সম্পত্তি আমরা যখন ক্রয় করব সেটাই হচ্ছে একটি মূলধন জাতীয় ব্যয়, কেননা আমরা স্থায়ী সম্পত্তি ক্রয় করলে সেটা ব্যবসায় অনেক বছর ব্যবহার করতে পারি। ধর একটা যন্ত্রপাতি ক্রয় করলে আমরা সেখান থেকে 5-7 বছর হচ্ছে সুবিধা ভোগ করতে পারবো, আর সেই যন্ত্রপাতি ক্রয়ের ফলে আমরা কিন্তু অনেক বড় অঙ্কের একটা ব্যয় করলাম, আর এটা একটি অনিয়মিত লেনদেন, তাই জমি ক্রয় অথবা যন্ত্রপাতি ক্রয় বা আসবাবপত্র ক্রয় এই সব কিছুই হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। নতুন পণ্যের গবেষণা ব্যয়, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
আমরা যখন নতুন পণ্যের গবেষণায় ব্যয় করব সেটা দেখতে যদিও মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু এটা হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কারণ হচ্ছে আমরা যে গবেষণা ব্যয়টা করব সেখান থেকে আমি একাধিক হিসাবকাল ব্যাপী সুবিধা ভোগ করতে পারবো। ধরো আমরা একটা সাবান আবিষ্কার করলাম, বা আমার স্কিনের জন্য স্কিন প্রোডাক্ট আবিষ্কার করলাম যেটা হচ্ছে স্কিন টোনকে বৃদ্ধি করবে অথবা স্কিনকে সিল্কি করবে। সো এরকম ভাবে আমরা যে গবেষণা ব্যয়টা করব সেখান থেকে আমরা যে পণ্যটা উৎপাদন করলাম বা যে প্রোডাক্টটা উৎপাদন করলাম সেটা কিন্তু অনেক বছর আমাকে সুবিধা দিবে, তাই না? সো নতুন পণ্যের গবেষণা ব্যয় হচ্ছে একটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। যন্ত্রপাতি ক্রয় পরিবহন খরচ, আমরা যখন যন্ত্রপাতি ক্রয় করব তার সাথে যে পরিবহন খরচটা প্রদান করব সেটা কিসের সাথে অন্তর্ভুক্ত হবে? যন্ত্রপাতি ক্রয়ের সাথে অন্তর্ভুক্ত হবে। ধরো যন্ত্রপাতি ক্রয় করলাম 1,00,000 টাকা আর পরিবহন খরচ দিলাম 2,000 টাকা। সো এই যে 1,02,000, এই 1,02,000 টাকা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতির বড় ধরনের মেরামত খরচ, আমরা যখন যন্ত্রপাতির বড় ধরনের মেরামত খরচ করব যার ফলে যন্ত্রপাতির আয়ুষ্কাল বৃদ্ধি পাবে। ধরো মেরামতের ফলে যন্ত্রপাতির আয়ুষ্কাল 2 থেকে 4 বছর বৃদ্ধি পেল। সো এই যে লেনদেনটা, এটা থেকে আমি অনেক বছর এখন সুবিধা পাচ্ছি, তাই না? সো এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আসবাবপত্র ক্রয়, এটা আগেও বলেছি, এটা হচ্ছে একটি মূলধন জাতীয় ব্যয়। এরপর হচ্ছে পণ্য ক্রয়। পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, এগুলো হচ্ছে ব্যবসার একটি নিয়মিত লেনদেন, ঠিক আছে? পণ্য ক্রয়ের ফলে ব্যবসায় কি হয়? ব্যয় হয়, আমার নগদ অর্থ অথবা আমার ব্যবসা থেকে অর্থ চলে যায়, ঠিক আছে? সো এই যে পণ্য ক্রয়, এটা হচ্ছে একটি মুনাফা জাতীয় ব্যয়। বেতন ও মজুরি, বেতন ও মজুরি আমাকে প্রতি মাসে প্রদান করতে হয়, ঠিক আছে? আবার একটি নির্দিষ্ট সময় পর পর, 1 বছরের কম সময়ে কিন্তু আমার বেতন এবং মজুরি পরিশোধ করতে হয়, তাই এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। ঋণের সুদ প্রদান, ঋণের সুদ, আমরা যে ঋণটা গ্রহণ করেছি সেই ঋণের উপর যে সুদ ধার্য করা হয় সেই সুদটাই হচ্ছে একটি মুনাফা জাতীয় ব্যয়, কেননা এটা হচ্ছে একটি নিয়মিত ব্যয়। বাড়ি ভাড়া প্রদান, আমরা বাড়ি ভাড়া কিন্তু প্রতি মাসে প্রদান করি, সো এটা হচ্ছে একটি নিয়মিত লেনদেন বা নিয়মিত একটি ব্যয়, সুতরাং এটাকে কি বলা যায়? একটি মুনাফা জাতীয় ব্যয়। বিদ্যুৎ, টেলিফোন বিল, এগুলো হচ্ছে আমরা নিয়মিত প্রদান করি। তারপর হচ্ছে বিজ্ঞাপন খরচ, এগুলো নিয়মিত প্রদান করি। সো এগুলো হচ্ছে একটি নিয়মিত ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয়। বিজ্ঞাপন খরচে যদি বলা থাকে যে বড় অঙ্কের এককালীন বিজ্ঞাপন ব্যয় যার ফলে আমরা একাধিক হিসাবকাল ব্যাপী সুবিধা ভোগ করতে পারবো, সো এমন যদি বলা থাকে তখন সেটা হচ্ছে একটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। সো বিজ্ঞাপন খরচ যদি শুধু বলা থাকে এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু যদি বলা থাকে যে এককালীন বড় অঙ্কের একটি ব্যয় অথবা আমরা এই বিজ্ঞাপন খরচের ফলে একাধিক কাল সুবিধা ভোগ করতে পারবো, সো এটা হবে তখন একটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিমা প্রিমিয়াম প্রদান, এটাও হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, কেননা এটা একটি নিয়মিত লেনদেন। যন্ত্রপাতির দৈনন্দিন মেরামত, আমরা যদি যন্ত্রপাতির দৈনন্দিন মেরামত করি তাহলে অবশ্যই এটা মুনাফা জাতীয় ব্যয়, কারণ বলাই হয়েছে যে দৈনন্দিন বা নিয়মিত। কিন্তু যন্ত্রপাতির যদি বড় অঙ্কের এককালীন মেরামত হয় যার ফলে যন্ত্রপাতির আয়ুষ্কাল বৃদ্ধি পায়, সো এমন কোন লেনদেন হলে সেটা মূলধন জাতীয় ব্যয়। শেষে রয়েছে দালান কোঠা যন্ত্রপাতি, এখানে যন্ত্রপাতি হবে, যন্ত্রপাতি লেখা আছে, যন্ত্রপাতি ও আসবাবপত্রের ব্যবহারজনিত ক্ষয়। সো এই যে ক্ষয় অথবা অবচয় হলো, এই অবচয়টা কিন্তু একটা নিয়মিত লেনদেন, এবং এই অবচয়ের ফলে আমার যে খরচটা হচ্ছে সেটাও কিন্তু খুব একটা বেশি না, ঠিক আছে? তো দালান কোঠা যন্ত্রপাতি, যে কোনো স্থায়ী সম্পত্তির ক্ষয় অথবা ব্যবহারজনিত যে অবচয়টা হবে সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। সো এই ছিল মূলধন ও মুনাফা জাতীয় হিসাবের তালিকা। ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকার জন্য। আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম যে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনগুলোকে কেন আমরা পার্থক্যকরণ করব, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের কি কি প্রভাব রয়েছে, আর শেষে আমরা তালিকার মাধ্যমে জানতে পারলাম কোনগুলো মুনাফা জাতীয় আয়, কোনগুলো মুনাফা জাতীয় ব্যয়, আবার কোন লেনদেনগুলো মূলধন জাতীয় আয়, আবার কোন লেনদেনগুলো মূলধন জাতীয় ব্যয়। তো আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।